ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করছেন বা অনেক চেষ্টা করেও বাচ্চা নিতে পারছেন না, কিংবা গর্ভধারণ হওয়ার পরেও সেটি গর্ভপাত বা অ্যাবর্শন হয়ে যাচ্ছে অথবা মাসিক স্বাভাবিকভাবে হচ্ছে না, তাদের কিন্তু ডিম্বাণুর গুণগত মানের দিকে লক্ষ্য করা উচিত। কারণ মেয়েদের ডিম্বাণু ছেলেদের শুক্রাণুর সাথে মিলনের ফলেই বাচ্চা হয়, অর্থাৎ গর্ভধারণের জন্য ডিম্বাণু 50% ভূমিকা রয়েছে। ডিম্বাণু স্বাভাবিক না থাকলে কখনোই গর্ভধারণ সম্ভব নয়। স্বাভাবিকভাবে ওভুলেশনের পূর্বে ডিম্বাণুর আকার 18-22 মিলিমিটার হয়ে থাকে, কিন্তু যদি ডিম্বাণুর আকার ছোট হয় তখন কিন্তু গর্ভধারণ হয় না। অনেক সময় গর্ভধারণ হলেও অ্যাবর্শন হয়ে যায়, এমনকি সন্তান জন্মগত ত্রুটি নিয়েও জন্মগ্রহণ করতে পারে। বুঝতেই পারছেন ডিম্বাণুর গুণগত মান কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন ডিম্বাণুর গুণাগুণ নষ্ট হয়ে যায়, কখন আপনি বুঝবেন ডিম্বাণুর গুণগত মান স্বাভাবিক নেই, কিভাবে আপনার ডিম্বাণুর গুণগত মান বৃদ্ধি করবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদেরকে এই ডিম্বাণু বা ওবাম সম্পর্কে একটু জানা দরকার। মেয়েদের 2টি ওভারি বা ডিম্বাশয় থাকে, এখানে মূলত ডিম জমা থাকে। প্রতি মাসে মাসিকের নির্দিষ্ট সময়ে এখান থেকে বিভিন্ন হরমোনের মাধ্যমে 1টি করে ডিম বের হয়। ডিম্বাশয় থেকে ডিম বের হওয়াকে বলা হয় ওভুলেশন, আর ওভুলেশনের সময় মিলন করলে বাচ্চা হয়। এবার আলোচনা করছি কিভাবে বুঝবেন আপনার ডিম্বাণুর গুণাগুণ স্বাভাবিক নেই। অনেক ক্ষেত্রেই এর তেমন কোনো লক্ষণ থাকে না, তবে কিছু লক্ষণ দেখে অনুমান করা যায়। যেমন 1, অনেক চেষ্টা করেও বাচ্চা হচ্ছে না। 2, পিরিয়ড অনিয়মিত বা বন্ধ হওয়া। 3, মাসিক চক্র ছোট, অর্থাৎ 14-15 দিন পরপর পিরিয়ড হয়ে যায়। 4, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা কম রক্তক্ষরণ হয়। 5, অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যায়। এই সমস্যাগুলো থাকলে হতে পারে আপনার ডিম্বাণুর গুণাগুণ স্বাভাবিক নেই। এছাড়াও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও ডিম্বাণুর গুণাগুণ সম্পর্কে জানা যায়। এখন প্রশ্ন হলো, ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয় কেন, কিভাবে ডিম্বাণুর গুণগত মান স্বাভাবিক রাখবেন। 1, বয়স। বয়স হচ্ছে মেয়েদের ডিম্বাণুর গুণাগুণ কমে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ। একটা বিষয় বলে রাখা ভালো, একজন মেয়ে শিশু যখন মায়ের গর্ভে থাকে, অর্থাৎ গর্ভ অবস্থায় 7-8 মাস বয়স হয়, সেই সময় সেই শিশুর ওভারিতে প্রায় 6 মিলিয়ন প্রিমোডিয়াল ফলিকল থাকে। প্রিমোডিয়াল ফলিকলকে সহজ ভাষায় বলতে পারেন অপরিপক্ক বা সুপ্ত ডিম্বাণু। কিন্তু সেই নারী শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন তার ওভারিতে সেই ডিমের সংখ্যা দাঁড়ায় মাত্র 1-2 মিলিয়নে, অর্থাৎ 40-50 লাখ প্রিমোডিয়াল ফলিকল ডিজেনারেটেড হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সে যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায় বা তার প্রথম মাসিক হয়, তখন সেই 1 মিলিয়ন ফলিকল ক্ষয় হতে হতে থাকে মাত্র 3-5 লাখ, অর্থাৎ এর সংখ্যা দিন দিন কমতে থাকে। একজন পুরুষের কিন্তু প্রতিনিয়তই নতুন করে শুক্রাণু তৈরি হয়, তবে একজন নারী জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়েই জন্মগ্রহণ করে, পরবর্তীতে নতুন করে আর কোনো ডিম্বাণু তৈরি হয় না। তাই একজন নারী প্রতি মাসে 1টি করে জীবনদশায় মাত্র 400-450টি ডিম বের করতে পারে। অর্থাৎ বয়সের সাথে সাথে ডিম্বাণুর পরিমাণ ও গুণগত মান নষ্ট হয়ে যায়। তো যারা 28 বছর পার করছেন, তারা দ্রুত প্রেগন্যান্সি প্ল্যান করুন, কারণ 30 বছরের পরে ডিম্বাণুর গুণগত মান ও পরিমাণ কমতে থাকে। দ্বিতীয় যে কারণে ডিম্বাণু নষ্ট হয় সেটি হলো স্ট্রেস এবং ডিপ্রেশন। স্ট্রেস এবং ডিপ্রেশনের কারণে 2টি হরমোন নিঃসৃত হয়, কর্টিসল এবং প্রোলেকটিন। এই কর্টিসল এবং প্রোলেকটিন মেয়েদের ডিম্বাণুর গুণগত মান নষ্ট করে এবং ওভুলেশন বা ডিম্বপাতে বাধা দেয়। অনেকেই আছেন কিছুদিন চেষ্টা করার পরে বাচ্চা না হলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, এতে কিন্তু আপনার আরও বেশি ক্ষতি হয়। স্ট্রেস কমাতে আপনার সবসময় পজিটিভ মেন্টালিটি রাখতে হবে। স্ট্রেস কমানোর জন্য সবচাইতে ভালো হলো নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখা, আপনার শখের কাজ, বই পড়া, কোরআন পড়া, ইবাদত করা ইত্যাদি। এছাড়া ব্যায়াম ও যোগা করলেও স্ট্রেস কমে। স্ট্রেসের সাথে ঘুমের সম্পর্ক রয়েছে,
বর্তমানে আমাদের রাত জাগা অভ্যাসে পরিণত হয়েছে। তাই আপনাকে প্রতিদিন রাত 10টা থেকে 6টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমের অভ্যাস তৈরি করতে হবে। 3 নং কারণ হচ্ছে আনহেলদি ডায়েট। স্বাস্থ্যকর খাবারের উপর আপনার সার্বিক সুস্বাস্থ্য নির্ভর করে। আপনার খাদ্য তালিকা থেকে বাহিরের প্রসেস ফুড, ফাস্ট ফুড, প্যাকেটিং খাবার, অতিরিক্ত চিনি, লবণ, প্রসেসিং শর্করা যেমন ব্রেড, বিস্কিট, চানাচুর ইত্যাদি একদম বাদ দিতে হবে। এই খাবারগুলো আপনার হরমোনের মাত্রাকে তারতম্য করে দিতে পারে। খাবারের পরে শরীরে কিছু ফ্রি রেডিকেল ও টক্সিন থেকে যায়, যা আমাদের দেহের জন্য ক্ষতিকর। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেল ও টক্সিন কমায়। আপনার ডিম্বাণুর গুণাগুণ স্বাভাবিক করার জন্য প্রোটিন, আয়রন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল প্রয়োজন। তাই আপনার খাদ্য তালিকায় মৌসুমি, সবুজ ও রঙিন শাকসবজি, ফলমূল যোগ করতে হবে, বিশেষ করে টক জাতীয় ফল, কমলা, লেবু, মালটা ইত্যাদি। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, বাদাম, নারকেল, দেশি মুরগির ডিম ইত্যাদি পর্যায়ক্রমে খেতে হবে। দেখুন, সব খাবারে সব ধরনের ভিটামিন থাকে না, তাই নির্দিষ্ট করে খাবারের তালিকা বলা সম্ভব নয়। আপনাকে সব রকম রঙিন, সবুজ, মৌসুমি শাকসবজি ও ফলমূল খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে। 4 নং কারণ হচ্ছে স্মোকিং এবং ড্রিঙ্কিং। ধূমপান ও মদ্যপান করলে মেয়েদের ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয়, ফলে ডিম্বপাত হলেও গর্ভধারণ হয় না। শুধু আপনি নন, আপনার সামনে অন্য কেউ ধূমপান করলেও ক্ষতি হতে পারে। তাই আপনার সঙ্গিনীর এমন বদভ্যাস থাকলে তা বন্ধ করুন। 5. ওভারওয়েট। অতিরিক্ত ওজন আপনার হরমোনাল ব্যালেন্সকে নষ্ট করে দেয়, ফলে ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয়, ওভুলেশন হয় না, এমনকি বাচ্চা নিতেও সমস্যা হয়। তাই আপনার উচ্চতা অনুযায়ী ওজন স্বাভাবিক রাখুন। ওজন কমানোর জন্য আপনার খাদ্যাভ্যাস ও জীবনমান পরিবর্তন করা জরুরি। আরেকটি হলো নিয়মিত ব্যায়াম করা। আপনার ডিম্বাণুর গুণগত মান স্বাভাবিক রাখার জন্য ডিম্বাশয় বা ওভারিতে রক্ত সঞ্চালন প্রয়োজন। ডিম্বাশয়ে রক্ত সঞ্চালন ভালো থাকলে প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা স্বাভাবিক থাকবে। তাই ডিম্বাশয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম করুন। ভারী ব্যায়াম করতে হবে না, প্রতিদিন 30 মিনিট খালি পেটে জগিং করুন, ইয়োগা করুন, যেসব ব্যায়াম করলে হার্টবিট বৃদ্ধি পায় সেগুলো করুন, যেমন দৌড়ানো, দড়ি লাফ বা জোরে হাঁটা ইত্যাদি। ব্যায়াম বা ইয়োগা সূর্যের আলোতে করতে পারেন, এতে করে ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ হয়ে যাবে। ওজন নিয়ন্ত্রণ ও পরিপূর্ণ ডায়েট প্ল্যান নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। 6 নম্বর যে কারণ সেটি হচ্ছে PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। PCOS থাকলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়। PCOS নিয়ে পুরো সিরিজ আকারে ভিডিও রয়েছে, তাই এই বিষয়ে কথা বলবো না, ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। 7. যে কোনো সেকেন্ডারি রোগ যেমন জন্মগতভাবে সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার থেরাপি ইত্যাদির কারণেও ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনার বাচ্চা হচ্ছে না কিংবা পিরিয়ডের সমস্যা, ভিডিওতে আলোচিত কারণগুলোর সাথে মিলিয়ে দেখুন তো আপনার কোনটি হচ্ছে এবং সেই অনুযায়ী সমাধান করুন। দেখুন, এমন নয় যে একদিন বা এক সপ্তাহে আপনি পরিবর্তন করে ফেলবেন। একটা সুস্থ ডিম্বাণু গঠন হতে 90 দিন সময় লাগে। সুতরাং আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে সফলতা পাবেন ইনশাল্লাহ। বয়স 28 বছরের বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস, হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ।